আমাদের ইউটিউব চ্যানেলের একজন ভিউয়ার তার নাম শামসুল হক তিনি আমাকে বলেছেন দাদা অ্যাডপ পেজমেকার সেভেন পয়েন্ট জিরোতে কাজ করার সময় বাইরে থেকে কোনো ছবি নিয়ে আসলে সেই ছবিটা ফেটে যাচ্ছে তো কীভাবে আমরা এই ছবিটাকে ঠিকঠাক করব এই বিষয়ে যদি একটা ভিডিও বানান খুব ভালো হয় তো সেই শামসুল ভাইয়ের রিকোয়েস্টেই আজকের এই ভিডিওটি বানাচ্ছি যে ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে এবং নতুন কিছু শিখতে পারবেন তো চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে আমি দেখাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এবং শামসুল ভাই বা কি প্রবলেম হয়েছিল এক্স্যাক্টলি কম্পিউটার স্ক্রিনে চলুন আমি আপনাদেরকে দেখাই এবং বোঝানোর চেষ্টা করি কিভাবে কি হয়েছিল এবং সলিউশনটাই বা কিভাবে করবো তো প্রথমত আমি যে প্রবলেমটা ফেস করেছিল সেই প্রবলেমটা আপনাদেরকে একবার দেখাই তো প্রথমত আমি ক্লিক করছি ফাইল মেনুতে ফাইল মেনুতে ক্লিক করার পরে প্লেসে ক্লিক করছি প্লেসে ক্লিক করে যে কোনো একটা ছবি আমি প্রথমত নিয়ে আসছি ধরুন আমি এই ছবিটা নিয়ে আসছি তো এই ছবিটাকে সিলেকশন করে ওপেনে ক্লিক করছি দেখুন জাস্ট ক্লিক করব তো দেখুন ছবিটা একটু বড় করি তাহলে বেশি ভালো বুঝতে পারবেন দেখুন শামসুল ভাই যে প্রবলেমটা ফেস করেছিল দেখুন ছবিটা কেমন লাগছে এই প্রবলেমটাই ফেস করেছিল তো প্রবলেমটা দেখুন ভালো করে যদি দেখুন তাহলে বুঝতে পারবেন ছবিটা দেখুন ফাটা ফাটা আছে দেখুন কেমন খাঁচ 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 খাঁজ করে দেখুন আবছা টাইপের ফাটা ফাটা কেমন একটা কম মেগাপিক্সেলের যেমন ছবি তুলে ওই রকম মানে জুম করলে যেমন ফেটে যায় এরকম লাগছে ছবিটা তো এরকম যদি ছবি নিয়ে আমরা কাজ করি তো একটা ডিটিপি ম্যাটার তৈরি সেই যদি এরকম ছবি দিই তাহলে কি হবে আমার প্রিন্টিংটা সঠিক ভালো লাগবে না আর সঠিক হবেও না দেখতেও বিশ্রী লাগবে তো কেউ পছন্দ করবে না দ্বিতীয়বার থেকে আপনার কাছে কোনো কাস্টমারই আসবে না তো এই যে প্রবলেমটা এই প্রবলেমটা অনেকেরই হয়ে থাকে আপনার যদি হয়ে থাকে দেখুন আমি খুব ভালোভাবে শিখে দিছি আশা করি এর এই ভিডিওটা দেখে নেওয়ার পর থেকে আর প্রবলেম আপনার হবে না ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন আমি কি কি বলছি প্রত্যেকটা স্টেপ ফলো করবেন তো আপনাদের সকলের কাছেই এই অ্যাডপ্ট পেজমেকারের যারা কাজ করেন তাদের কাছে আরেকটি আমাদের গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যার যার নাম হচ্ছে করেল ড্রো এটি অবশ্যই থাকবে তো কোরেল ড্রো যদি না থাকে আপনাদেরকে মেনটেন করতে হবে তো আমরা প্রথমত ইউজ করব কোরেল ড্রো তা আমি কোরেল ড্রো এক্স সেভেন ইউজ করছি আপনাদের কাছে যদি মনে করেন কোরেল ড্রো বারো ইউজ করব করবো করবেন থ্রি এক্স ফোর যেটাই ইউজ করবেন সেটাতেই করতে পারেন কোনো প্রবলেম না তো কোরেল ড্রোতে কি করবেন ওপেন করবেন ওপেন করার পরে এবার দেখুন ভালো হবে পেজ যে ছবিটা এসেছে সেই ছবিটাকে কাট করে নেবেন মানে কন্ট্রোল দেবে এক্স বা কাট করবেন বা কপি আমি কপি করে দেখাচ্ছি কপিতে ক্লিক করে দিলাম দেখুন কপি করলাম তাহলে ওই ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন এই জন্য কপি করলাম আপনারা কাট করে নেবেন এবার করেলে চলে আসলাম দেখুন করেলে এসে জাস্ট পেস্ট করে দিচ্ছি দেখুন তো পেস্ট করলাম ছবিটা দেখুন এখানে কিন্তু ছবিটা ফাটেনি নি দেখুন পেজ মেকারে কিন্তু ফেটে গেছিল এখানে বড় করি দেখাই আপনাদেরকে দেখুন ছবিটা কোনো ফাটেনি যেমনকার তেমন এই জন্য আমরা কোরেল ইউজ করি সবচেয়ে বেশি তো করেলে দেখুন ছবিটা কোনো কিছুই ফাটেনি যেমন ছবি ছিল সেম সেম ছবি আছে আর এটাও করতে পারেন অথবা আপনারা ডাইরেক্ট কোরেলেই ছবিটাকে ওপেন করতে পারেন তো ছবিটাকে প্রথমত ওপেন করার জন্য ফাইল মেনুতে ক্লিক করবেন তারপরে এই জায়গায় পেজ মেকারের নাম ছিল কি প্লেস আর করেলে নাম আছে ইম্পোর্ট ইম্পোর্ট করবেন সেই ছবিটাকে নিয়ে আসবেন যে ছবিটাকে আমি কাজ করতে চাইছি সেই ছবিটাকে এনে জাস্ট ক্লিক করবেন ছবিটা চলে আসবে দেখুন একই ছবি কোনো পার্থক্য নাই যেটা নেবেন এটা যদি ডিলিট করে দিই এটা নি একই ব্যাপার যেটা নেবেন নেন কোনো ব্যাপার নাই ঠিক আছে কোনো ব্যাপার নাই যেমন নেবেন তেমন নেন অসুবিধা নাই এই দেখুন তো এই ছবিটাকে এবার কি করবেন এখান থেকে কপি করবেন মানে করেলে চলে আসলো ছবিটা এবার করেলের মধ্যে ছবিটাকে কপি করবেন রাইট ক্লিক করবেন দে কপি অথবা কন্ট্রোল দেবে সি প্রেস করবেন ঠিক আছে কপি করা হয়ে গেল এবার পেজ মেকার আসবেন পেজ মেকারে এসে পেস্ট করবেন কন্ট্রোল দেবে ভি বা রাইট ক্লিক করে পেস্ট যে কোনো একটা করবেন দেখুন ছবিটা চলে আসলো এই ছবিটাতে দেখুন আর ফাটা নাই এই দেখুন ফাটা আছে ছবিটা আর ফাটা নাই দেখুন ভালোভাবে দেখুন অনেকটাই তফাৎ যদি আপনাদের মনে হয় না আমার এই জায়গাতেও ছবিটা ঠিকঠাক আসছে না তো আরেকটা আমি ট্রিক বলে দিচ্ছি সেই ট্রিকটা ফলো করবেন হানড্রেড পারসেন্ট খুব ভালো আপনার পিকচার কোয়ালিটি পাবেন তো কোয়ালিটি ঠিকঠাক রাখার জন্য আপনারা পেস্ট করবেন কিভাবে দেখুন পেস্ট করার জন্য এডিট মেনুতে ক্লিক করবেন যেমন সবচেয়ে উপরে যে মেনু আছে এডিট এই এডিটে ক্লিক করবেন পেজ মেকারে দেখাচ্ছি এডিটে ক্লিক করার পর আমরা পেস্ট করেছিলাম পেস্ট না করে করবেন পেস্ট স্পেশাল এই স্পেশালে ক্লিক করবেন দেখুন একটা ডায়ালগ বক্স আসলো এই ডায়ালগ বক্সের মধ্যে থেকে এনহান্স মেটা ফাইল দেখুন লেখা আছে এটাতে ক্লিক করবেন তারপর ওকে করবেন দেখুন ছবিটা একদম ক্লিয়ারিটি আসবে একটুকু উনিশ কুড়ি বা ফাটা এরকম আসবে না দেখুন খুব সুন্দরভাবে এই ছবিটা দেখুন চলে এসেছে একটু দেখুন ফাটাফুটি কিছু নাই আমি যদি একটু সাইডে রাখি ছবিটাকে এই দেখুন এখানে রাখছি এই দেখুন ছবিটা ফাটা আছে একটুকু একটুকো ফাটা নাই দেখুন আমি এটা কেটে দিচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে ছবিটা কিন্তু হয়ে গেল একটু যদি বড় করি তাহলে বড় করে দেখাই আপনাদেরকে বড় দেখতে ভালোবাসেন এই দেখুন আগের ছবিটা দেখুন কেমন হয়েছিল এই ছবিটা দেখুন মানে এখানে আমি প্লেস করছি তো ফেটে যাচ্ছে করেল থেকে নিয়ে আসলে আবার ফাটছে না তো এইভাবে আনতে পারবেন খুব ভালোভাবে কাজ করবেন আচ্ছা করেলে যদি আপনাদের ব্ল্যাক হোয়াইট দরকার হয় ছবিটা তো করেলের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন কিভাবে করবেন বলি ছবিটাকে সিলেকশন করবেন তারপরে এখানে দেখুন অবজেক্ট আছে আছে ইফেক্ট আর বিটম্যাপ ম্যাপ আপনারা এই বিট ম্যাপ মেনুতে ক্লিক করবেন বিট ম্যাপে যাবেন ঠিক আছে বিট ম্যাপে গিয়ে মুড বলে একটা অপশন আছে দেখুন এই মুডে গিয়ে গ্রে স্কেল করে দিবেন তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে দেখুন ছবিটা এটা হয়ে গেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এ দেখুন ছবিটাকে যদি বড় করেন এ দেখুন সুন্দর লাগছে ছবিটা তাই না দেখুন আগের থেকে অনেকটা ভালো লাগছে ছবিটা কোনো ফাটাফুটি কিছু নাই খাঁচ কাটা কাটা ছিল কিছু নাই বুঝা গেল অনেকটাই দেখুন আসমান জমিন পার্থক্যর মতো তা আশা করি শিখতে পারলেন এই সমস্যাটার সমাধান